জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন চলছে তো কিভাবে আবেদন করবেন এ বিষয়ে আজকের ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা নিজেরাই নিজের মোবাইল থেকে জন্ম সার্টিফিকেট আবেদন করতে পারবেন প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম জন্ম মৃত্যু বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে খুলে নেবেন খোলার পরেই দেখুন একদম সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে সিটিজেন সার্ভিসে গিয়ে আপনি বাদ বা জন্ম সার্টিফিকেটটা আমরা করব। দেখুন এই জন্ম সার্টিফিকেটে গিয়ে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার চাবে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে গেট ওটিপি গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে মোবাইলে কিন্তু ওটিপি সেন্ড হয়ে গেছে মোবাইল ওটিপিটা আমি এবার দিয়ে দেব মোবাইল ওটিপি ওটিপিটা সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন পুরো ফর্মটি এখানে খুলে গেছে ফর্মটি খোলার সঙ্গে সঙ্গে দেখুন একদম উপরে ডেট এবং মোবাইল নাম্বারটা অলরেডি চলে এসেছে এবার আইনগত তথ্য বা লিগাল ইনফরমেশান এটা আপনারা পরপর ফ্লাপ করবেন এবার এখানে প্রথম বলেছে ডেট অফ বার্থ জন্মের তারিখ জন্মের তারিখটা দেবেন লিঙ্গ বা জেন্ডার যেটাই হোক এবার বাচ্চার নাম এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম যদি থাকে ও লাস্ট নেম দেবেন এবার ট্রিপল প্রেগনেন্সি এখানে আপনার বাচ্চা সিঙ্গেল না জমজ হয়েছে সেটা দেবেন আবার সিঙ্গেল বা জমজ যে কোনো যেটা দেবেন সিঙ্গেল দেওয়ার পরে এবার ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ জন্মের স্থান জন্মের স্থানটা দেবেন যদি হসপিটাল হয়ে থাকে হসপিটাল বাড়িতে হলে বাড়িতে অন্য জায়গায় হলে অন্য জায়গায় আমার এখানে হসপিটাল আমি হসপিটালটা দিলাম এবার দেখুন হসপিটালটা যে ঠিকানা কোন জেলাতে আপনার হসপিটালটা আছে আপনার এখানে রাজ্যের নাম ডিস্ট্রিক্ট এবার ব্লক ব্লকে ব্লকের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি আমাদের হচ্ছে গ্রাম বা পঞ্চায়েত এরিয়া ব্লক দিলাম ব্লক দেওয়ার পরে পঞ্চায়েত নেম পঞ্চায়েত নেমটা দেবেন পঞ্চায়েত নেওয়া দেওয়ার পরে আপনার গভর্নমেন্ট হসপিটাল হয়েছিল না প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল এখানে দেখুন গভর্নমেন্ট হসপিটালের এখানে ফাইন্ড করলে গভর্নমেন্ট গভর্নমেন্ট হসপিটালের নামগুলো সব চলে এসছে ঠিক আছে এইবার বাবার তথ্য বা ফাদার ইনফরমেশনটা এখানে দেবেন এখানে বাবার নাম বাবার মিডিল নাম বাবার লাস্ট নেম ইমেল আইডি যদি থাকে দেবেন নাহলে দেওয়ার প্রয়োজন নাই মোবাইল নম্বর দিতে হবে এবার আইডি প্রুফ বাবার বাবার আইডি বাবার এখানে যে আইডিগুলো আছে দেখুন আধার কার্ড ভোটার কার্ড খাদ্য সাথী পাসপোর্ট আপনি যেটা ইচ্ছা আপনি আধার কার্ডে দেব এবার আধারের নাম্বার আধারের নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে বলছে যে আধার যে আইডি প্রুফটা দেবেন তার কিন্তু আপলোড ফটোপ্রুফ ফটো দিতে হবে হ্যাঁ এখানে দুশো পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্মাটে একটি আধার কার্ডটা স্ক্যান করে দিতে হবে ঠিক আছে এরপরে আসে মায়ের তথ্য প্রথমে মায়ের নাম মিডল নেম মায়ের যদি মিডিল নেম থাকে লাস্ট নেম দেবেন ইমেল আইডি দেওয়ার কোনো দরকার নেই এখানে কিন্তু মোবাইলটা ম্যান্ডেটারি করে দিয়েছে মোবাইলটা অবশ্যই দিতে হবে আমরা মায়ের মোবাইল নম্বর নম্বর দেবেন এবার মায়ের আইডি প্রুফ এখানে আপনার ভোটার অ্যাপিক আধার একই যেটা দেবেন আধার দিলাম এবার আধারের নম্বরটা দেবেন তারপর হচ্ছে আপলোড ফাইল সেমভাবেই আপলোড করে আড়াইশো কেবির মধ্যে আপলোড করে দেবেন এরপরে দেখা যায় শিশুর জন্মের সময় মাতার ঠিকানা শিশুর জন্মের সময় যদি আপনার এ বর্তমান মায়ের ঠিকানা আর জন্মের সময় যদি ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখানে টিক দিয়ে দেবেন ঠিক আছে আর যদি আলাদা ঠিকানা হয় সেক্ষেত্রে এটা আপনাকে ফ্লাপ করতে হবে আচ্ছা এবার আসুন মাথার স্থায়ী ঠিকানা মাথার স্থায়ী ঠিকানা এবার মাথার যে বর্তমানে এখানে দেখুন মায়ের যে তথ্য এই তথ্য আর যদি মায়ের ঠিকানা যদি একই হয় তাহলে এখানে আপনি এবার দেখুন মায়ের শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা এবার মায়ের ঠিকানাটা আপনি দেবেন পুরো মায়ের বাড়ির নাম্বার বা গৃহ নম্বর যদি থাকে দেবেন নাহলে পাড়ার নাম্বার সে ঠিক আছে যে কোনো স্ট্রিট মানে লাস্তা লোকাল লেন পাড়ার নাম্বার গ্রামাঞ্চল অঞ্চল পোস্ট অফিস পিন রাজ্যের নাম জেলার নাম রুরাল বা বা আরবান যদি পঞ্চায়েত এরিয়া হয় পঞ্চায়েত এরিয়া বা ব্লক ব্লক দেবেন এবার ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম পঞ্চায়েত নেম ভ্লেজ টোটালে গ্রামের নামটা অটোমেটিক সিলেক্ট করবেন অটোমেটিক গ্রামের নামটা চলে আসবে এবার এই ঠিকানা আর মাতার স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি চেক চেকবক্সে টিক দেবেন অটোমেটিক ঠিকানাটা নিয়ে নেবে এবার ফাদার মাদার ইনফরমেশান বা পিতা মাতার তথ্য এখানে দেবেন রিলিজিয়ান ধর্ম ইসলাম হিন্দু খ্রিস্টান যাই হোক এবার দেবেন শিক্ষাগত শিক্ষাগত মান পিতার শিক্ষাগত মান বাবার ঠিকা মানে বাবার শিক্ষাগত যোগ্যতা বাবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পোস্ট গ্রাজুয়েট যাই হোক আপনি দেবেন আমি সেকেন্ডারি বা মাধ্যমিক পাশ দিলাম বাবার পেশা বাবা কোন কাজ করে বাবা যদি আপনার চাষবাস কিংবা অন্যান্য কোনো হয় যে কোন যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশাটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে যদি কোনো কাজ না করে থাকে সেটাও দিতে পারেন আচ্ছা এটা বাবার পেশা গেল এইবার আসুন মায়ের শিক্ষাগত মান মা কোন ক্লাস লেখাপড়া করেছে মা দেখা গেল এইচএস পাস করেছে কিংবা উচ্চ মাধ্যমিক পাস আমি ঠিক এইচএস পাসটা দিলাম মায়ের পেশা এখানে মা যদি কোনো চাকরি করে থাকে চাকরিটা দিতে পারেন মা যদি হাউস ওয়াইফ হয় তো হাউস ওয়াইফ দেবেন ঠিক আছে এরপরে অন্যান্য যে তথ্য আদার্স ইনফরমেশন আদার ইনফরমেশনটা প্রথম বিবাহের সময় মাতার বয়স মায়ের যখন বিয়ে হয়েছিল তখন মায়ের বয়সটা কত ছিল আমি দিলাম আঠারো বছর এবার প্রসাবকালীন পরিচয় ইন্ডিভিজুয়াল মানে গভর্নমেন্ট সরকারি হসপিটালের সঙ্গে যুক্ত ছিল বা দেখা ছিল পরিচর্যা কারা করেছিল গভর্নমেন্ট হসপিটাল থেকে করা হয়েছিল আশা দিদিমণিদের মাধ্যমে বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স কত হয়েছিল এখানে আমি একুশ তিন বছর পর বাচ্চা হয়েছিল প্রসবের প্রস্তুতি নর্মাল সিজার না ভ্যাকিউম যেমন নর্মাল নর্মাল দিয়ে দিলাম এবার বলছে ওই ওই সন্তান মাতার জীবিত প্রসব প্রসূতের সন্তানের সংখ্যা ওই সন্তান সহ মায়ের আর কটা সন্তান আছে একটা একটা প্রথম সন্তান তাহলে একটাই দিলাম আচ্ছা জন্মের সময় বাচ্চার ওজন কত হয়েছিল দু কেজি শশ আচ্ছা গর্ভ গর্ভের স্থিতিকাল সপ্তাহ কত সপ্তাহের মধ্যে মানে গর্ভের মধ্যে বাচ্চাটা কত সপ্তাহ ছিল এখানে আপনার হিসাব করে নেবেন আপনার ঠিক কত সপ্তাহের মধ্যে ছিল এটা আশা দিদিবন্ধের কাছ থেকে ভালো জানা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট এখানে কিন্তু আপনাকে একটা ভালো কথা বলা হয়েছে আপনি কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে যেহেতু এখানে হসপিটালে কথা বলা হয়েছে ডিসচার্জ সার্টিফিকেট দিলেই কিন্তু আপনার দেওয়ার পরেই আপলোডটা করতে হবে তো ডিসচার্জ সার্টিফিকেটটা সেমভাবে আড়াইশো কেবির মধ্যে আপনি স্ক্যান করে নেবেন যে ডিসচার্জ সার্টিফিকেটটা এখানে দিয়ে আপলোড করবেন আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নম্বর দিয়ে দেবে ট্র্যাক নম্বর এই ট্র্যাক নম্বর মারফতেই আপনার জন্ম যে সার্টিফিকেটটা কী অবস্থা আছে মানে আছে সমস্ত কিছু দেখতে পাবেন এবং আপলোডও করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার দেওয়া ভিডিওতে আপনাদের একটু উপকৃত হয় আশা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ